রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধা ছাড়া কৃষ্ণ যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনভাবেই কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে শুরু করে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয়, আর এর থেকেই বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব ঠিক কতখানি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাধা অষ্টমী। তো আর বেশি দিন দেরি নেই, আর মাত্র দু তিন দিনের অপেক্ষা, আর তারপরেই রাধা অষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পরে পালিত হয় রাধা অষ্টমী। বলা হয় যারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধা অষ্টমী পালন করা উচিত। আর আজকে আমি এই রাধা অষ্টমী সম্বন্ধেই কিছু কথা বলবো, এবং এই বছর মানে 2023 সালে রাধা অষ্টমী ঠিক কবে পড়েছে এবং কখন শুভ সময় পুজো করার সেটা তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি পুরোটা দেখো স্কিপ না করে, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। এবং কেউ যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকে আমি এই ভিডিওতে গোপালের সকালের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সেই সেবাটা দেখো, এবং তার সাথে আমি রাধা অষ্টমী কবে পড়েছে, কখন পড়েছে, এবং এই রাধা অষ্টমীতে শ্রী রাধাকে কী কী খাবারে ভোগ নিবেদন করা যায়, এই ধরনের যাবতীয় জিনিস, টুকিটাকি জিনিস আমি তোমাদের সাথে আমার মতো করে শেয়ার করব। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই রাধা অষ্টমী ব্রতটি পালন করা হয়ে থাকে। বলা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে, এবং এটাও বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল ভোগ করতে চান তাহলে অবশ্যই রাধা অষ্টমীতেও উপবাস করতে হবে। এছাড়াও ভাগবত পুরাণে বলা হয় কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার পাপ ক্ষয় হয়। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পুণ্য ফল অর্জন করা যায় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে তার থেকেও বেশি পুণ্য লাভ করা যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে রাধারানীর পুজো ছাড়া ভগবান কৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ। আর এই বছর মানে 2023 সালে রাধা অষ্টমী কবে পড়েছে এবার চলো জেনে নিই। এই বছর রাধা অষ্টমী পড়েছে আগামী 23শে সেপ্টেম্বর 2023 শনিবার। 22শে সেপ্টেম্বর দুপুর 1:35 অষ্টমী তিথি শুরু হবে এবং অষ্টমী তিথি শেষ হবে 23শে সেপ্টেম্বর দুপুর 12:17। এবং রাধা অষ্টমী পুজোর শুভ সময় হল 23শে সেপ্টেম্বর সকাল 11:01 থেকে দুপুর 1:26 পর্যন্ত। তো এই সময়টা কিন্তু শ্রী রাধার পুজো করা হবে। তো এটা হচ্ছে এই বছর মানে 2023 সালের রাধা অষ্টমীর সময়সূচি। 23শে সেপ্টেম্বর শনিবার রাধা অষ্টমী পালন করা হবে, যেহেতু শ্রী রাধার জন্ম হয়েছিল দুপুর 12:00 পরে, তো সেই জন্য দুপুরবেলাতেই কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে। এবার চলো জেনে নিই রাধা অষ্টমীতে শ্রী রাধাকে কী কী ভোগ নিবেদন করা যেতে পারে। তো প্রথমত জন্মাষ্টমীতে যা যা খাবার শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলে সেই একই খাবার রাধা অষ্টমীতে শ্রীরাধাকেও অর্পণ করা যায়।
এছাড়া শ্রী রাধার অত্যন্ত প্রিয় মুখী কচু বা গাঁটি কচু। আর এই গাঁটি কচুর তরকারিটি যখন দই দিয়ে তৈরি করা হয়, সেই যে তরকারিটা সেইটা শ্রী রাধার অনেক বেশি প্রিয়। তো এই দিন তোমরা চাইলে মুখী কচু বা গাঁটি কচুর তরকারি শ্রী রাধাকে নিবেদন করতে পারো। এছাড়াও তালের বড়া দিতে পারো, মালপোয়া দিতে পারো, নারকেল নাড়ু দিতে পারো, যা যা তোমাদের মন চায় তাই দিয়েই কিন্তু এই দিন রাধা অষ্টমীর ব্রত তোমরা পালন করতে পারো। তোমরা যেমনভাবে পারবে খুবই সাধারণ উপায়ে কিন্তু তোমরা বাড়িতে এই রাধা অষ্টমীর ব্রতটা পালন করতে পারো। এবং অবশ্যই রাধা অষ্টমীর দিন শ্রী রাধাকে এবং শ্রীকৃষ্ণকেই দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে তারপরে স্নান করিও। যেমনভাবে জন্মাষ্টমীর দিন পুজো করেছিলে ঠিক তেমনভাবে রাধা অষ্টমীতেও কিন্তু পুজো করা হয়ে থাকে। যাদের বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে বা পট রয়েছে তারা তো এই দিন রাধা অষ্টমী পালন করবে, কিন্তু যাদের বাড়িতে রাধার মূর্তি বা পট নেই তারা যেটা করতে পারো, তাদের বাড়িতে যদি ছোট্ট নাড়ু গোপাল থাকে তাহলে গোপালকে রাধার সাজে সাজাতে পারো, তারপরে তোমরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে পারো। তো 23 সেপ্টেম্বর শনিবার হচ্ছে রাধা অষ্টমীর ব্রত। আর এই দিন রাধাকে রাধার প্রিয় রঙের বস্ত্র পরাতে পারো। শ্রী রাধার প্রিয় রঙ হলো নীল রঙ, তো নীল রঙের বস্ত্র কিন্তু এই দিন শ্রী রাধাকে পরাতে পারো। আর শ্রীকৃষ্ণের প্রিয় রং তো হলুদ, সেটা আমরা সবাই জানি, তো শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র তোমরা পরাতে পারো, সেক্ষেত্রে দুজনাই অনেক বেশি খুশি হবেন। তো এইভাবে এই বস্ত্র পরাবে এবং তারপরে যেমনভাবে তোমরা জন্মাষ্টমীর দিন পুজো করেছিলে তেমনভাবেই কিন্তু এই পুজোটা করো। তো শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু রাত্রিবেলায় হয়েছিল, রাত্রি 12টায়, তো সেই জন্য কৃষ্ণ জন্মাষ্টমী রাত্রি 12টায় পালন করা হয়। এবং শ্রী রাধার জন্ম হয়েছিল দুপুর 12টায়, তো সেই জন্য দুপুর 12টায় রাধা অষ্টমী ব্রতটি পালন করা হয়ে থাকে। তো এটাই ছিল বলার। আর এই বছর কে কে রাধা অষ্টমী ব্রতটা পালন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর খুব সুন্দরভাবে পালন করো যেমনভাবে তোমরা চাইবে। তো যার যেমন সামর্থ্য, যার যেমন সময় হবে সেইভাবেই করো। প্রচুর কিছু আয়োজন করার প্রয়োজন নেই, তোমার ইচ্ছে অনুযায়ী বা তোমার সামর্থ্য এবং সময় অনুযায়ী তোমরা পুজো করো, সেটাতেই ভগবান কিন্তু অনেক বেশি খুশি হন। এবং রাধা অষ্টমী ব্রত পালন করলে অনেক সুখ সমৃদ্ধি আসে পরিবারে, তো এই ব্রতটি কিন্তু চেষ্টা করো অবশ্যই পালন করার। আর দুপুর 12টায় যেহেতু পুজো শেষ হয়ে যাবে, তারপরে তোমরা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারো। আর কেউ যদি চাও সারাদিন উপোস থাকতে, সেক্ষেত্রে সেটা তোমরা করতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি সারাদিন উপোস থাকতে চায় তাহলেও থাকতে পারো, আর কেউ যদি চায় পুজো করার পর উপবাস ভঙ্গ করতে সেটাও করতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই ছিল রাধা অষ্টমীর সম্বন্ধে কিছু তথ্য যেগুলো আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে, তো শেয়ার করে দিলাম। এবং আমি চেষ্টা করব রাধা অষ্টমীর ব্রত যখন আমি পালন করব তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করার। তো তার জন্য তোমাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবং আমার আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। তো ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আগামী সময়ে আরও নতুন নতুন ধরনের ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো, তো সেই জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।